হ্যালো এভরিওয়ান, কেমন আছে সকলে? আমি পায়েল চলে এসেছি ইন্সপিরেশনাল বক্সের পক্ষ থেকে নতুন একটা ভ্লগে। আজকে আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে একটা বড় ঝুড়ি, মানে যা চাও তাই পাও, তাহাই পাও, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে, বিজয়া দশমী কাটলো, তো বিজয়া দশমীতে দাদার কাছে গেছিলাম মিষ্টিমুখ করতে, অবভিয়াসলি মদনদার কাছে মিষ্টিমুখ করাতে। এবং তোমরা এতক্ষণে দেখে ফেলেছো বিজয়া দশমীতে দাদার সাথে খাওয়া দাওয়ার পর্বটা, নিশ্চয়ই খুব এনজয় করেছো আশা করি। তো দাদা আমাকে ঠিক কী গিফট দিল? দাদা তো মিষ্টি খেয়েছে, দাদার কাছ থেকে প্রণাম নিয়েছি, আশীর্বাদ করেছেন দাদা, বাট দাদা আমাকে বিজয়া দশমীতে কী গিফট দিয়েছে সেটা আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করবো। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ঘুম থেকে উঠে দেখছি এই যে টুকরিটা যেটা এসছে দাদার ওখান থেকে, সেটা প্রায় মানে চকলেটস, ড্রাই ফ্রুটস, বিস্কিটস, কাজু, অ্যাপ্রিকট সব কিছুতে ভরা একদম। এখানে রয়েছে ফ্রেশ চকলেট সব, কিন্তু বিদেশে এগুলো বোঝাই যাচ্ছে বিকজ এটা একদম বাইরে থেকে আনানো। এবং তার সাথে সাথে এখানে আমার সমস্ত মন পছন্দ খাবার দাবার রয়েছে, যেগুলো আমি সবসময় চটপটে খাবার হিসেবে খেতে পছন্দ করি। এখানে রয়েছে চকলেট কেক, এখানে একটা হোয়াইট চকলেট রয়েছে, এখানে রয়েছে ডমিনো আলমন্ডস চকলেট রয়েছে কিসেসের, এখানে রয়েছে একটা লুজ লাজেন্স যেটা চকলেটস, এখানে চকলেটের বক্স রয়েছে, এখানে পেস্তাস, এখানে আমন্ড রয়েছে সল্টেড, এখানে নর্মাল আমন্ড রয়েছে, এখানে কাজু রয়েছে, এখানে আখরোট রয়েছে, এখানে রয়েছে কিশমিস, এখানে কুকিজ রয়েছে ছোটো ছোটো, এখানে পিনাটস আছে, আর এখানে আছে অ্যাপ্রিকট। ইয়েস, আই লাভ অল দিস। আমি জানি না আমি কতদিন এটা শেষ করতে পারবো, তবে এইটুকু বলছি যে মানে খুলতে ইচ্ছে হচ্ছে, বাট এত সুন্দর স্যাশেটা, খুলতে মন চাইছে না বাট খুলতে তো হবেই। খুব খিদে পেয়েছে, এখন বেরোবো। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ইন্সপিরেশনাল বক্স। কেমন লাগলো আজকের টোকরিটা, এই গিফটটা দাদার, ডেসক্রিপশনে অবশ্যই জানিও। আমি তাহলে বেরিয়ে বাকি কথা তোমাদের সাথে বলছি। বেশি খেতে পারবো না বিকজ প্রচুর অ্যাসিড হচ্ছে। তো আমরা এখন আছি হাউস উইথ মাংসে, মানে মাংসের সাথে হাফ করা এরকম কিছু একটা ক্যাফেতে আছি আমরা। তো এখানে মেনলি আমি যা যা অর্ডার করলাম সেটা হচ্ছে, ফার্স্টে চিকেন ফিঙ্গার অর্ডার করছি, দেখা যাচ্ছে কী অর্ডার করি, যদি খেতে পারি মানে যদি পেটে খিদে থাকে আবার কিছু একটা অর্ডার করা যাবে। তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একটু দেখিয়ে দিতে বলবো অ্যাম্বিয়েন্সটা। স্ন্যাক্সের জন্য সবচেয়ে বেস্ট, হাফ অ্যান্ড মাংস চলে আসো, এরকম মাউথ ওয়াটারিং ডিশেস পাওয়া যায়। নিজের স্কিন কেয়ারের রুটিনের এই দুটো শেষ হয়ে গেছিলো, তো এই দুটো কিনে আনলাম, একটা ফেস ওয়াশ আর একটা জেল অ্যালোভেরা। এই দুটো ছাড়া আমার স্কিনটা ঠিকঠাক থাকে না, যদি যদি প্রচুর ঠিকঠাক স্কিন রুটিন, মেকআপ স্কিন কেয়ার রুটিন মেনটেন করা হয়নি, সেজন্য স্কিন কেয়ার রুটিনটা আবার মেনটেন করতে হবে। আর
সাথে জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে হবে। আজকেও যদিও বাইরে খেলাম, দেখা যাক কত তাড়াতাড়ি জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে পারি। সো সাথে থাকো, পাশে থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফ্রম পায়েল অ্যান্ড স্টাইল, বাই বাই ফ্রম ইন্সপিরেশনাল বক্স।